মোতাবিবাহ যদি সে শিয়া হয় তাহলে মোতাবিবাহ শিয়াদের মধ্যে একটা অংশ মুতাবিবাহ এখনো পালন করে আর ইসলামে কোরআন কোরআনে মোতাবিবাহের কথা বলা আছে সুরানিসার চব্বিশ নম্বর আয়তে মোতাবিবাহের কথা বলা আছে এখন কিন্তু কিছু হাদিস আছে যে হাদিসে বলা হয়েছে যে মুতাবিবাহ হারাম করা হয়েছে সেটা আবার হালাল করা হয়েছে আবার হারাম করা হয়েছে আবার হালাল করা হয়েছে আবার হারাম করা হয়েছে শেষ পর্যন্ত হযরত ওমর এসে সেই জিনিসটা হারাম করে কিন্তু এখন এটা তো ভাই মানে কেউ যদি বলে যে ওমরকে না। ওমর তো নবী না তাহলে ওমরকে মানবো কেন তাহলে তো সেই মুতাভিরা করতে পারে কোরআনের আয়াত অনুসারে তো মুতাভিরা করা যাবে কিন্তু হাদিস যারা মানে তারা মানে যারা সুন্নি মুসলমান তারা ওই হাদিসটাকে মানে যে মুতাভিরা হারাম করা হয়েছে তো মুতাভিরা এখন সাধারণত করে না তবে সৌদি আরবে আরো দুই প্রকারের বিবাহ আছে সেই বিবাহ করতে পারে যদি সেরকম পরিস্থিতির এই কারণে কি সৌদি আরবে বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা প্রবাসী যায় অনেকে আছে যারা ওই জায়গায় নির্যাতিত হয় শুধু কি এই কারণেই হতে পারে এটাও একটা কারণ কিন্তু এখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইসলামের যে দাসী দাসীদের সাথে যে যৌন যে হালাল করা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এখানে তাহলে ভাই এটা তো মানবিক দৃষ্টিতেও একটা মোতা বিবাহ করা বর্তমান প্রেক্ষিতে এটা তো সমাজের জন্য একটি দৃষ্টিভঙ্গি ভালো নয় কি সমাজের জন্য এটা ইরানে মানে এখনো চালু আছে মোতা বিবাহ ইরানে এখনো চালু আছে ঠিক আছে ভাই তাহলে মোতাবি ভাই লেখাটা পড়ে নেন ওই লেখাটার ভিতরে সব রেফারেন্স দেয়া আছে তো না আমাকে একজন একটা কথা বলছিল ঠিক আছে আমি একজনকে বলেছিলাম যে ভাই তোমাদের ইতে তো মোতাবিবাহ একটা সময় ছিল তোমার নবী নিজেও করেছে কিন্তু সে আমাকে একটা কথা বলছিল যে ভাই তুই যদি এটা যদি প্রমাণ করতে পারিস যে মোতাবিবাহ এটা হলো হালাল মানে হালাল ছিল তাহলে তাহলে আমি একদম ন্যাংটা হয়ে পুরা একদম এলাকা ঘুরবো ভাই আমি তো বিবাহ যে খোদ স্বয়ং নবী করেছিল সেই হাদিস মহাদিস জাল হাদিস কোনটা সোহিদ কোনটা এগুলো আলাদা করেছে এবং এটাকে তো সহিদ গারিং দেওয়া হয়েছে এটা আহমদিনের যে হাদিস গ্রন্থ সেই হাদিস গ্রন্থে লেখা আছে মোটা বিবাহ খোদ স্বয়ং নবী মোহাম্মদ করেছে এখন সে যদি মানতে না চায় তাহলে তো ভাই আপনি তো ধরেন এখন মানে দিনের বেলা সে চোখ বন্ধ করে বলতেছে যে আমি সূর্য দেখি না আমি কই আমি তো দেখতেছি না অন্ধকার তো চারিদিক অন্ধকার আমি এরকম যদি কেউ দাবি করে তাইলে তো কিছু করার নেই কিন্তু ইসলামের সবচেয়ে ভ্যালিড রেফারেন্স হচ্ছে কোরআন এবং সহি হাদিস হাসান হাদিস এগুলা সেই সহি হাদিস যদি সে বলে যে এটা জাল তাইলে তো ভাই পাগল হয় পাগল অথবা সে ইসলাম সম্পর্কে কিছু জানেই না আসলে হুদাই মুসলমান শূন্য মুসলমান আরেকটা বিষয় যে আপনি একটা একটা হাদিসে পড়ছিলাম যে নবীর কাছে একদল লোক আসলো এবং তারা মুসলিম হলো এবং মুসলিম হওয়ার পরে সেখানকার আবহাওয়া তার কাছে ভালো মানে ই হলো না এবং নবী পরে তাকে বলল যে উটের মূত্র পান করতে এবং দুধ পান করতে এবং তারা সেই দুধ এবং মূত্র পান করে সুস্থ হলো এবং পরবর্তীতে সেই উটগুলো চুরি উট রাখাল মেরে উটগুলো নিয়ে চলে গেলো যখন নবী শুনলো পরবর্তীতে হলো যে হাত কেটে দিল হাত পা কেটে দিল এবং তারপরে গরম লোহা দিয়ে চোখ হ্যাঁ এটা যে যে বলেছিলেন এইটাও আমি বলেছিলাম ভাই তোমার ধর্ম তো নবী উটের মূত্র পান করতে বলেছে এই হাদিসটাও একজন অস্বীকার করছে ভাই এটা জাল হাদিস এই সেই আমি বললাম ভাই শুনে এখন যদি কারো যদি কারো যদি মনে করেন যে অনেকে আছে কোরআনের আয়াত জাল কোরআনের আয়াত বলছে আমার লাইভেই এরকমও হয়েছে একজন এসব বলছে এই কোরআনের আয়াত জাল কোরআনের আয়াত এটা আমি মানি না

তাহলে তো সেটা একটা প্রমাণ হ্যাঁ সে যদি দাবি করে এটা জাল তাহলে তার এটা প্রমাণ করতে হবে তাই না মানে না সে যদি বলে এটা এটা জাল তো মানে খেয়াল খুশি ভাই ইসলাম চলবে না তাই না মানুষের খেয়াল খুশি মতো ভাই আর এই দেখছিলাম যে আপনার লাইভে বলছিল যে আপনার কালেমা যে সাক্ষ্য দেয় মুসলিমরা যে কালেমা নিয়ে যে সাক্ষ্য দেয় এটা নাকি মানে তারা তো আর নিজে জানে না এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন

সাক্ষ্য দিতে চলে আসেন সেটা তো একটা অপরাধ এটা একটা অন্যায় এটা একটা মিথ্যা সাক্ষ্য এই জিনিসটা ইসলামে আছে এবং একদম দ্বিতীয় মানে ইসলামের ফাউন্ডেশন মানে ইসলামের ফাউন্ডেশন আপনি সাক্ষ্য দিচ্ছেন এটা তো ঠিক না এটা করা ঠিক না মানে হ্যাঁ সে হয়তো সে তার বাপমা থেকে শুনছে আমার মুসলমানের কারণে বলতেছে কলেমা সাহরব কিন্তু সে তো তার বাপাও দেখেনি কিন্তু তার বাপায়ও দেখেনি তার চোদ্দ গোষ্ঠীর কে আল্লাহ নবী কাউরি দেখেনি

আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিসগুলা খাওয়াই দিব এটা তো এত তো ঠিক না ভাই আমরা কষ্ট করে অনেক রেফারেন্স ঘেটে অনেক বই পত্র পড়ে আমরা ওয়েবসাইটে লিখে রেখেছি কত পত্র লিখে রেখেছি মানে সমস্ত রেফারেন্স দিয়ে সমস্ত কিছু লিখে রেখেছি আপনারা যদি একটু পড়ার মতো ধৈর্য যদি না থাকে আপনাদের আপনারা যদি আমার কাছে এসে বলেন আপনি বলেন এটা তো ভাই ঠিক না এটা তো আপনাদের করাটা ঠিক হচ্ছে না তাই না দেখেন আমাদের কত রেফারেন্স কত আমাদের খাটাখাটি করতে হয় আবার অনেকে আছে আমাদের ওয়েবসাইটে লেখাগুলা পড়ে মানে টোটালি এখান থেকে কপি করে লেখালেখি করে মানে লেখেন অথচ আমাদের ওয়েবসাইটের নামটা পর্যন্ত উচ্চারণ করেন না একজন লেখকের তো একটা ইয়া আছে একজন লেখক তো অনেক কষ্ট করে অনেক মেধা খরচ করে অনেক পরিশ্রম করে একটা লেখা লেখেন তো আপনারা কি তার টুকু দেন না যে আপনারা এই লেখাটা থেকে পড়ে আপনারা হ্যাঁ আপনারা লিখতে পারেন এটা নিয়ে কিন্তু এই লেখাটা করে যে আপনারা লিখেছেন একটা তো মিনিমাম কার্টিস দিতে হয় অনেকগুলা লাইভ আমি দেখি অনেকগুলা লাইভে আপনারা অনেক বিষয় আলোচনা করেন যেগুলো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পড়েছেন আমাদের ওয়েবসাইট থেকে প্রথম আপনারা পড়েছেন প্রথম আপনারা জেনেছেন কিন্তু মিনিমাম কার্টিসিটুকু আপনাদের নাই যে আপনারা মিনিমাম কার্টিসিটুকু আমাদের কে না আমাদের ওয়েবসাইটে আমরা এত পড়া লেখা করে এত গবেষণা করে এত মাসের পর মাস আমাদের পরিশ্রম করে এক একটা লেখা লিখতে আমাদের অসম্ভব পরিশ্রম করতে হয় ভাই

এটা ঠিক না আমরা মানে আপনাদের জন্য পরিশ্রম করছি অনেক মুক্ত চিন্তার মানুষ আছে যারা আমাদের মিনিমাম কার্ড দেন না অত্যন্ত দুঃখজনক তবে অবশ্য আমরা মানে আশাহত হই না কারণ বাঙালি স্বভাবটাই এরকম মানে অকৃতজ্ঞ একটা মানে খুবই